নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের পিঠে নিয়ে এসেছি, চাঁচা পিঠে। এটা অনেকটা চাঁদের মতো দেখতে হয় বলে এটাকে চাঁচা পিঠে বলা হয়, আবার অনেক জায়গায় এটা সকরেলি পিঠেও বলে। এটা খেতে অনেকটা মালপোয়ার মতো লাগে আর খুব অল্প উপকরণে তৈরি করা যায়। এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। যে কাপটা দিয়ে চালের গুঁড়ো নিয়েছি, সেই একই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আর চালের গুঁড়োটা এখানে সমান পরিমাণে নিতে হবে। এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন, চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে যেই কাপ দিয়ে ময়দা আর চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই কাপ দিয়েই 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এরপর গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখন চিনিটা গলে গিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বন্ধুরা রসটা মোটা হবে না, চিনিটা গলে গিয়ে একটা পাতলা চ্যাটচ্যাটে রস তৈরি হলে এই গ্যাসটাকে বন্ধ করে দেব। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পর এটা মিনিটখানে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর চিনির রস থেকে এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে এলাচ, এলাচের দানা সব কিছুই চিনির রসটা থেকে উঠিয়ে নিতে হবে। চামচে করে এইভাবে উঠিয়ে নিতে পারো, অথবা ছাঁকনিতে করে চিনির রসটা ছেঁকে নিতে পারো। এখন এই চিনির রসটা চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণে অল্প অল্প করে দিতে থাকবো। এখানে বন্ধুরা একসঙ্গে পুরো রসটা দিয়ে দেওয়া যাবে না। রসটা অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা ময়দা আর চালের গুঁড়োর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পুরো চিনির রসটা দিয়ে এখানে ময়দাটাকে প্রথমে আমি 5 মিনিটের মতো এইভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে, তত কিন্তু পিঠেটা ভালোভাবে তৈরি হবে। পুরো চিনির রসটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা এখানে প্রায় 10 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে ব্যাটারটার মধ্যে হাওয়া ঢুকে যাবে আর ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে। ব্যাটারটা দেখো বন্ধুরা এইরকম পাতলা হয়েছে। ব্যাটারটা ঠিক মতো হয়েছে নাকি বোঝার জন্য বন্ধুরা ব্যাটারটা উপর থেকে এইভাবে চামচে করে ফেলতে হবে। যেই জায়গাটায় পড়বে সেই জায়গাটায় যদি ব্যাটারটা জমতে থাকে, তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি হয়নি। এখানে দেখো বন্ধুরা, উপর থেকে চামচে করে ব্যাটারটা ফেললে নিচে কিন্তু জমে যাচ্ছে। ব্যাটারটা আরেকটু পাতলা বানাতে হবে, এই জন্য আমি এর মধ্যে আরও 1 চামচের মতো জল দিয়ে দিলাম। জলটা যদি প্রয়োজন হয় তাহলে দেবে, আর যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে জলটা নাও দিতে পারো। জলটা দিয়ে ব্যাটারটা আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, ব্যাটারটা উপর থেকে ফেললে এটা কিন্তু নিচে জমে যাচ্ছে না, ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এইভাবে ব্যাটারটা চামচে করে উপর দিকে ফেলে দেখে নিতে হবে। ব্যাটারটা এখানে ফাটানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা পর ব্যাটারটা ঢাকাটা খুলে নিলাম। এখন এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। পিঠেগুলো বন্ধুরা এবার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। বন্ধুরা এখানে এমন একটা কড়াই নিতে হবে যার নিচটা অল্প একটু ছড়ানো থাকবে, তাহলে পিঠেগুলো বানাতে সুবিধে হবে। বন্ধুরা এখানে পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা এখানে হালকা গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার ওপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে। বন্ধুরা এখানে পিঠেগুলো মাঝারি আছে বা কম আছে তৈরি করতে হবে। ব্যাটারটা কড়াইয়ে দেওয়ার 4-5 সেকেন্ড পর যখন সাইডগুলো ফুলে উঠবে, তখন খুন্তিতে করে তেলটা এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই পিঠেগুলো বন্ধুরা একটা সাইডই ভাজা হয়, 2টো সাইড ভাজা হয় না, এই জন্য এখানে খুন্তিতে করে তেলটা ওপর দিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর খুন্তিতে করে তেলটা এভাবে ওপরে ছড়াতে ছড়াতে দেখবে ওপরের দিকটাও ভাজা হয়ে গেছে। বন্ধুরা এখানে যদি ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়, তাহলে কিন্তু পিঠেগুলো এই রকম দেখতে হবে। এখানে পিঠেটা তৈরি হয়ে গেছে, এর নিচটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পিঠেটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে পিঠেটা। কড়াইয়ের সাইডে একটু কাত করে নিয়ে পিঠেটার তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। পিঠেটা এখন একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিলাম। এখানে বন্ধুরা আমি আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। পিঠেটা তৈরি করার আগে ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা বড় চামচে করে 1 চামচ ব্যাটার তেলটার মধ্যে ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে।
ব্যাটারটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। 5 থেকে 6 সেকেন্ড পর যখন সাইডটা দেখবে ফুলতে শুরু করেছে, তখন খুন্তিতে করে তেলটা এর ওপর দিকে ছড়িয়ে দিতে হবে। আর এটা দেখবে খুব সহজেই কড়াই থেকে উঠে আসে, কড়াইয়ের মধ্যে এটা লেগেও যায় না। আর বন্ধুরা, তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর আঁচটা একটু কম করে দিতে হবে, তাহলে পিঠের নিচটা আর ওপরটা দুটোই খুব ভালো করে ভাজা হবে। দেখো, এর নিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পিঠেটা তৈরি হয়ে গেছে। এই পিঠেটাও আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে সাইডটা কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার ফলে সাইডটা কিন্তু এইভাবে ফুলে উঠবে। এই পিঠেগুলো খুব সুস্বাদু খেতে হয়, একেবারে মালপোয়ার মতো লাগে খেতে। আর এই পিঠেগুলোর একটা সাইড ভীষণ মুচমুচে হয় আর ওপর দিকটা নরম হয়। এই পিঠেটাও তৈরি হয়ে গেছে, এটাও আমি এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো একেবারে অন্যরকম বন্ধুরা, ভীষণ সহজেই তৈরি করা যায়। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, সেরকম এটা খেতেও অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটায় একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা পিঠে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।